G20 সম্মেলনে ভাষণের পরই ইউক্রেন জুড়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, বহু হতাহতের আশঙ্কা। অন্যদিকে ফের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ট্রাম্প। এবার বিস্তারিত, আবারও রাশিয়ার বড় হামলার মুখে পড়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। G20 সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির ভাষণের পর দেশটির রাজধানী কিয়েভে অন্তত দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সম্মেলনে উপস্থিত ছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি সম্মেলন ত্যাগের পরপরই ইউক্রেনের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিমাঞ্চলের লিপ এবং উত্তর পূর্বাঞ্চলের খারকিভ সহ বেশ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা এবং বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব হামলার পর ইউক্রেন জুড়ে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল স্টাফের প্রধান অ্যান্ড্রি ইয়ারমার্ক টুইটারে লিখেছেন, G20 সম্মেলনে জেলেনস্কির শক্তিশালী ভাষণের জবাব দিয়েছে রাশিয়া নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে। কেউ কি সত্যিকার অর্থে বিশ্বাস করে ক্রেমলিন শান্তি চায়? তারা চায় আনুগত্য, কিন্তু শেষ পর্যন্ত সন্ত্রাসীরা সবসময় পরাজিত হয়। ইউক্রেনের দক্ষিণাঞ্চলের খেরসন শহরের নিয়ন্ত্রণ হারানোর পর আজ প্রথম বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া। হামলায় 70টির মতো ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী উপদেষ্টা ইউকিসাক। ইউক্রেনের দক্ষিণাঞ্চলের খালামনিস্কি এবং ক্রিবি রিস শহর এবং উত্তরাঞ্চলের চেরনিহিব শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ক্রিবি রিহেব গভর্নর জানিয়েছেন, রাশিয়ার বিমানবাহিনীর TU-95 বোমারু বিমান থেকে তার শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। অন্যদিকে আবারও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় তিনি এই ঘোষণা দেন। এ সময় ট্রাম্প বলেন, আমেরিকাকে আবারও মহান এবং গৌরবময় করার জন্য আজ রাত আমি মার্কিন প্রেসিডেন্টের রাষ্ট্রপতির জন্য আমার প্রার্থিতা ঘোষি। এ সময় তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, যখন ঘরে এমন ভালোবাসা থাকে তখন জনতার সাথে কথা বলা সত্যিই সহজ। সুতরাং এখন থেকে 2024 সালের নির্বাচনের দিন পর্যন্ত আমি এমনভাবেই লড়াই করব যা আগে কেউ করেনি। আমরা উগ্র বাম গণতান্ত্রিক পরাজিত করব, যারা আমাদের দেশকে ভেতর থেকে ধ্বংস করার চেষ্টা করছে, যোগ করেন ট্রাম্প। ট্রাম্পের এই ঘোষণা দেওয়ার সময় সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তার পাশেই ছিলেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।